আমেরিকার পতাকাতে কিন্তু তেরোটা আর আড়ি দাগ আছে আপনারা যারা খেয়াল করেন দেখে নেবেন গুনে নেবেন ওখানে তেরোটা দাগ আছে এখানে জানতে যাচ্ছে ওই তেরোটা দাগ কেন কেন চোদ্দটা হলো না কেন দুইটা হলো না কেন পাঁচটা হলো বা দাগ হলো কেন তেরোটা দাগ হলো ওয়াই ডাজ দ্য ফ্ল্যাগ হ্যাভ থার্টিন স্ট্রাইপস পতাকায় কেন তেরোটি দাগ আছে ওয়াই ডাজ দ্য ফ্ল্যাগ হ্যাভ থার্টিন স্ট্রাইপস বিকজ দেয়ার ওয়ার টার্ড ইন অরিজিনাল কলোনিস বিকজ দেয়ার ওয়ার টার্ড ইন অরিজিনাল কলোনিস বিকজ তেরোটি অরিজিনাল কলোনি ছিল প্রথমে আমরা পড়েছিলাম যে তেরোটা অরিজিনাল কলোনি ছিল তার মধ্যে তিনটার নাম বলো যেটা আমি পড়েছিলাম নিউ ইয়র্ক নিউ জার্সি পেনসিলভেনিয়া তেরোটার মধ্যে তিনটা এখানে তেরোটার দাগ কেন আছে এটা জানতে চাওয়াচ্ছিল উত্তর হচ্ছে কলোনিস দে দেয়ার ওয়ার থার্ড ইন অরিজিনাল কলোনিস নেম ওয়ান স্টেট দ্যাট বোর্ডার্স খ্যানাডা নেম ওয়ান স্টেট দ্যাট বোর্ডার্স খেনাড়া একটি স্টেটের নাম বলো যার সাথে বর্ডার আছে নেম ওয়ান স্টেট দ্যাট বর্ডার টু বিকাম লস হু সায়েন্স বিল টু বিকামস সাইন মানে স্বাক্ষর করা

তার মূল কারণ হচ্ছে সেই স্টেটের আয়তন অর্থাৎ স্টেট যদি অনেক বড় হয় অথবা স্টেটের জনসংখ্যা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে স্টেটে একাধিক থাকতে পারে এই কারণে জানতে চাওয়া হয়েছে নাও তোমার স্টেটের একজন ইউএস সেনেটরের নাম বলো সেটা অবশ্যই বর্তমানে একজন সেনেটর আছে এরকম একজন সেনেটরের নাম বলবেন সেই ক্ষেত্রে যেহেতু এক এক স্টেটে এক একজন ইউএস সেনেটর হবেন অর্থাৎ এক একজনের জন্য এক একটা উত্তর হবে সেহেতু আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করে আপনার স্টেটের নামটা লিখলেই আপনার স্টেটের বর্তমান সেনেটর যিনি আছেন বা যারা আছেন তাদের নামগুলো ওখানে চলে আসবে সেখান থেকে আপনারা আপনাদের স্টেটের সেনেটরের নাম যে কোনো একজনের নামটা শিখে নেবেন who is the father of our country? who is the father of our country? ahmad desher pitake. who is the father of our country? george washington. george washington. george washington. where is the last day? you can send in. ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস হোয়েন ইজ দ্য লাস্ট ডে মানে শেষ দিন কবে ইউ ক্যান সেন্ড ইন তুমি পাঠাতে পারো ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস ফেডারেল মানে কেন্দ্রীয় যে আয়কর ফর্ম রাষ্ট্রে যে ট্যাক্স দেওয়া লাগে সেই ট্যাক্স ফর্মটা পাঠানোর লাস্ট ডে কবে হোয়েন ইজ দ্য লাস্ট ডে ইউ ক্যান সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস এপ্রিল ফিফটিন

প্রেসিডেন্ট যদি তার দায়িত্ব পালন করতে আর না পারেন হু বিকামস প্রেসিডেন্ট তাহলে কে প্রেসিডেন্ট হন ইফ দ্য প্রেসিডেন্ট ক্যান নো লঙ্গার সার্ভ হু বিকামস প্রেসিডেন্ট দ্য ভাইস প্রেসিডেন্ট দ্য ভাইস প্রেসিডেন্ট দ্য ভাইস প্রেসিডেন্ট হাউ মেনি ইউএস সেনেটর আর দিয়ে।

প্যাসিফিক সাগর এখানে একটা সূত্র আমি বলে দিই পশ্চিম দিকে প্যাসিফিক দুইটাই প দিয়ে শুরু হবে পশ্চিমে প্যাসিফিক এটা এই সূত্রটা মনে রাখলে আপনাদের এই উত্তরটা মনে রাখতে সুবিধা হবে পশ্চিম দিকে কোন সাগর ওয়েস্ট কোস্টে পশ্চিমে প্যাসিফিক প প দুইটাই প প্যাসিফিক ওশন প্যাসিফিক ওশন

নভেম্বর মাসে আমরা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিই উই ইলেক্ট এ ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর হাউ মেনি ইয়ার্স উই ইলেক্ট এ ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর হাউ মেনি ইয়ার্স আমরা একজন ইউএস রিপ্রেজেন্টেটিভ কে কত বছরের জন্য নির্বাচিত করি আমরা একজন ইউএস রিপ্রেজেন্টেটিভ কে কত বছরের জন্য নির্বাচিত করি টু টু ইয়ার্স দুই বছর টু Why do some states have more representatives than other states? Why do some states হ্যাভ মোর রেপ্রেজেন্টেটিভ আদার স্টেটস কেন কিছু কিছু থেকে রেপ্রেজেন্টেটিভ এর সংখ্যা বিকজ অফ দ্য স্টেটস পপুলেশন স্টেটের জনসংখ্যার জন্য অর্থাৎ কোন স্টেটে যদি জনসংখ্যার পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে সেই স্টেটে একাধিক রিপ্রেজেন্টেটিভ থাকতে পারেন বিকজ অফ দ্য স্টেটস পপুলেশন বিকজ অফ দ্য স্টেটস পপুলেশন হাউ মেনি অ্যামেন্ডমেন্টস ডাজ দ্য কনস্টিটিউশন হ্যাপ হাউ মেনি অ্যামেন্ডমেন্টস ডাজ দ্য কনস্টিটিউশন হ্যাপ হাউ মেনি মানে কতগুলো হাউ মেনি অ্যামেন্ডমেন্টস কতগুলো সংশোধনী ডাজ দ্য কনস্টিটিউশন হ্যাপ মানে

ফিফটি স্টার্স পতাকা কেন পঞ্চাশটি তারা আছে আর ফিফটি স্টেট বিকজ পঞ্চাশটি স্টেট আছে এই পঞ্চাশটি স্টেটের জন্য পঞ্চাশটি তারা বসানো আছে আমাদের পতাকার মধ্যে বিকজ স্টেট নেম ওয়ান থেকে লেড এসছে লিড লেড লিড অর্থ নেতৃত্ব দেওয়া মানে যেটা মেন কারণ যেই কারণ হয়েছিল নেম ওয়ান প্রবলেম দ্যাট লেড টু দা সিভিল ওয়ার স্লেভারি স্লাইভারি দাস প্রথা স্লেভারি

মাস্ট ফলো দা ল এভরি মানে প্রত্যেককে মাস্ট মানে অবশ্যই ফলো মানে অনুশীলন করা মানা দা ল আইন এভরি মাস্ট ফলো দ্য ল প্রত্যেককে অবশ্যই আইন মানতে হবে এভরিওয়ান মাস্ট ফলো দ্য লট আর টু রাইটস অফ এভরি লিভিং in the united স্টেটস ওয়াট আর টু রাইটস লিভিং ইন দা ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস এ বসবাস করি প্রত্যেকে দুইটি অধিকারের কথা বলো স্পিচ ফ্রিডম অফ রিলিজন ফ্রিডম অফ স্পিচ ধর্মের স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা ফ্রিডম অফ রিলিজন ফ্রিডম অফ স্পিচ এখানে আমি বলে রাখি এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও এক জনের ক্ষেত্রে এক এক ধরনের উত্তর হবে বিকজ এক একটা স্টেটের এক একটা রিপ্রেজেন্টেটিভ থাকে তাই আমি আমার উত্তরটা এখানে না দিয়ে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে আপনার স্টেটের নাম লিখলে আপনি আপনার স্টেটের বর্তমান রিপ্রেজেন্টেটিভ যে আছে তার নামটি ওখানে পেয়ে যাবেন সেই নামটি আপনি মুখস্থ করে নেবেন হোয়াট মুভমেন্ট ট্রাই টু এন্ড রেশাল ডিসক্রিমিনেশন হোয়াট মুভমেন্ট ট্রাই টু এন্ড রেশমিনেশন মানে ই এন মানে শেষ করা আর জাতিগত what মুভমেন্ট ট্রাই টু এন্ড racial ডিসক্রিমিনেশন কোন আন্দোলনের ফলে জাতিগত বিভেদ শেষ হয়েছিল কোন মুভমেন্ট কোন আন্দোলনের মাধ্যমে জাতিগত যে বিভেদটা ছিল সেটা শেষ করার জন্য চেষ্টা করা হয়েছিল হোয়াট মুভমেন্ট ট্রাই টু এন্ড সিভিল রাইটস মুভমেন্ট সিভিল রাইটস মুভমেন্ট সিভিল রাইটস মুভমেন্ট নেই ওয়ান আমেরিকান ইন্ডিয়ান ট্রাইব ইন দ্য ইউনাইটেড স্টেটস ট্রাইব মানে উপজাতি নেম আমেরিকান ইন্ডিয়ান ট্রাইব ইন দ্য ইউনাইটেড স্টেটস স্টেটস এর একজন আমেরিকান ইন্ডিয়ান উপজাতির নাম বলো নেম ওয়ান আমেরিকান ইন্ডিয়ান ট্রাইব ইন দা ইউনাইটেড স্টেটস চেরোকি 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 What happened at the Constitutional Convention? What happened at the Constitutional Convention? Constitutional Convention What happened at the Constitutional Convention? The Constitution was written. The Constitution was written. Liha the Constitution was written. there are four amendments to the constitution about who can vote describe one of them there are four amendments to the constitution about who can vote describe one of them there are four amendments মানে চারটা সংশোধনী আছে টু দ্য কনস্টিটিউশন মানে সংবিধান চারটা সংশোধনী আছে about মানে ব্যাপারে হু ক্যান ভোট মানে কে ভোট দিতে পারবে এই ব্যাপারে চারটা সংশোধনী আছে আমাদের সংবিধানে তার মধ্যে একটির কথা বলো তার মধ্যে একটি একটি সংশোধনীর কথা বলো ওয়ান অফ দ্যাম দেয়ার আর ফোর টু দ্য কনস্টিটিউশন অ্যাবাউট হু ক্যান ভোট ডেসক্রাইব ওয়ান অফ them সিটিজেন্স এইটিন এন্ড ওল্ডার ক্যান ভোট সিটিজেন্স এইটিন

কোনো একটা জিনিস মনে হচ্ছে যেটা সংশোধন করা দরকার কিছু কারেকশন করা দরকার কিছু যোগ করা দরকার কিছু বিয়োগ করা দরকার এই যোগ বিয়োগ বা সংশোধন কিছু পরিমার্জন পরিবর্ধন যেটাই বলি না কেন এরকম যে কোনো ধরনের পরিবর্তনকেই সংশোধনী বলা হয় আর সংবিধানের সংশোধনী কে বলা হয় সংবিধানের সংশোধনী অর্থাৎ অ্যামেন্ডমেন্ট হোয়াট ইজ অ্যান অ্যামেন্ডমেন্ট হোয়াট ইজ অ্যান অ্যামেন্ডমেন্ট সংবিধানের সংশোধনী কাকে বলে

হামসিটা বিকেছ দিশাথে কেন্ল ও লাইগ়ে ছ১ালা কেলা。Why did the colonists fight the British? Because of high taxes. Because of high taxes. Putridhicto kore বকর Because of high taxes. Under our constitution some powers

পলিটিক্যাল পার্টি অফ দ্য প্রেসিডেন্ট নাও হোয়াট ইস দা পলিটিক্যাল পার্টি অব দ্য প্রেসিডেন্ট নাও বর্তমান যে প্রেসিডেন্ট আছে তিনি কোন পলিটিক্যাল পার্টির তিনি কোন রাজনৈতিক দলের হোয়াট ইজ দ্য পলিটিক্যাল পার্টি অফ দ্য প্রেসিডেন্ট নাও ডেমক্ৰেটিক পাৰ্টী ডেমোক্ৰেটিক পাৰ্টী ডেমোক্ৰেটিক পাৰ্টী ডুৰিং দ কোল্ড ৱাৰ ৱাট দ মেইন কনছন য়ুনাইটেড ষ্টেটছ ডউৰিং দ কোল্ড ৱাৰ ৱাট দ মেইন কনচৰ্ন অফ দ ইউনাইটেড ষ্টেটছ ঠান্ডা যুদ্ধের সময় অর্থাৎ নীরব যুদ্ধের সময় ইউনাইটেড স্টেটস এর প্রধান চিন্তার বিষয় কি ছিল ডিউরিং দা কোল্ড ওয়ার হোয়াট ওয়াজ মেইন কমিউনিজম 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 নেম ওয়ান ইউএস টেরিটরি নেম ওয়ান ইউএস টেরিটরি ইউএসের একটি টেরিটরির নাম বলো নেম ওয়ান ইউএস টেরিটরি ফুয়েটোরিকো 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 what is the highest court in the united states what is the highest court in the united states সর্বোচ্চ adalat কোনটি america sorboচ্চ adalat কোনটি what is the highest court in the united states the supreme court the supreme court the supreme court, the supreme court.

The laws of the United States. Obey the laws of the United States. Obey Man Obey the laws of the United States. America, I Minochula Potigya. Obey the laws of the United States. The Federalist Papers supported the process of the US Constitution, named

নিউ ইয়র্ক হারবার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণায় কোন দুটি অধিকারের কথা বলা হয়েছে স্বাধীনতার ঘোষণায় যে দুটি অধিকারের কথা বলা হয়েছে সেই দুটি অধিকার কি হোয়াট আর টু রাইটস

আপত্তি জানায় কে হু ভেটস বিল হু বিলস দ্য প্রেসিডেন্ট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান হু ওয়ার প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট ছিলেন ডিউরিং মানে ওই সময়ে World War One, or the first world war, President. Who was President during World War I? Woodrow Wilson. Woodrow Wilson. Woodrow Wilson. Name one war fought by the United States.

মন্ত্রী পর্যায়ের দুটি পদমর্যাদার নাম বলো মানে ক্যাবিনেট লেভেলের দুটি পজিশনের নাম জানতে চাওয়া হচ্ছে এখানে What আর টু ক্যাবিনেট level positions? कैबिनेट लेवल पर दूसरी पोजीशन की सेक्रेटरी ऑफ़ डिफेंस, सेक्रेटरी ऑफ़ एजुकेशन, सेक्रेटरी ऑफ़ डिफेंस, सेक्रेटरी ऑफ़ एजुकेशन, तो प्रतिरोक्ष मंत्री, शिक्षा मंत्री, सेक्रेटरी ऑफ़ डिफेंस, सेक्रेटरी ऑफ़ एजुकेशन

হোয়াট আর টু ওয়েস দ্যাট আমেরিকান ক্যান পার্টিসিপেট ইন দ্য ডেমোক্রাসি ভোট জয়েন এ পলিটিক্যাল পার্টি ভোট জয়েন এ পলিটিক্যাল পার্টি ভোট দিয়ে এবং রাজনৈতিক দলে যোগদান করে ভোট জয়েন এ পলিটিক্যাল পার্টি

নিউ জার্সি পেন্সিলভেনিয়া হোয়াট মেজর ইভেন্ট ইভেন্ট মানে ঘটনা হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর ইলেভেন টু থাউজেন্ড ওয়ান ইন দা ইউনাইটেড স্টেটস হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর ইলেভেন টু থাউজেন্ড ওয়ান ইন দা ইউনাইটেড স্টেটস

আমরা সবাই জানি যে টুইন টাওয়ারে হামলা করেছিল বিমানের মাধ্যমে দ্য ইউনাইটেড স্টেটস হোয়াট ওন ইজ অন দ্য ইস্ট কোস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস এর পূর্ব তীরে অর্থাৎ পূর্ব দিকে কোন সাগর অবস্থিত What ocean is on the east coast of the United States? Atlantic Ocean. Atlantic Ocean. Atlantic Shugger. Atlantic Ocean.